জাতির পিতার স্বপ্ন ছিল একটি আধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের। তার ঐকান্তিক ইচ্ছায় স্বাধীনতার পর ওই তৎকালীন বিমান বাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স রাডার। জাতির পিতার স্বপ্ন ও দূরদৃষ্টিকে সামনে রেখে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনী উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী বিভিন্ন উদ্দেশ্য নয়, বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বের অন্যান্য দেশের মতো আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। অতি সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বিমান বাহিনী পরিবহন বিমানের মাধ্যমে সহায়তাকারী দল ও মানবিক সহায়তা প্রেরণ এবং রাজধানীর বঙ্গবাজার ও নিউ মার্কেটে সংঘটিত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণের সক্রিয় অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বিগত কয়েক বছর যাবৎ বিশ্বের সফল শান্তিরক্ষী মিশনে হেলিকপ্টার, বিমান ও এয়ারফিল্ড সাপোর্ট ইউনিট প্রেরণ করে সার্বিকভাবে অ্যাভিয়েশন শাখায় সর্বোচ্চ অংশগ্রহণকারী বাহিনী হিসাবে কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় যে বিমান বাহিনীর জন্ম তা হবে অপ্রতিরোধ্য দুর্বার, এটাই স্বাভাবিক। তাই এমন একটি বাহিনীর গর্বিত সদস্য হিসেবে তোমাদেরকে হতে হবে সৎ, সাহসী, একাগ্র ও নিষ্ঠাবান। একজন দক্ষ কর্মকর্তা হতে হলে প্রয়োজন মেধা, কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রম। বিমান বাহিনী একাডেমি থেকে যে কঠোর পরিশ্রম তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। স্মরণ রাখবে, পেশাগত উৎকর্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু বলেছিলেন, যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎপথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। তিনি আরো বলেছিলেন, বুকে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। আমি আশা করি তোমরা অকৃত্রিম দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে। মনে রাখবে, বর্তমান যুগে এয়ার পাওয়ারের সঠিক প্রয়োগ যুদ্ধের গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করে। ফলে আধুনিক বিশ্বের সংঘাতকালীন বাস্তবতায় বিমান বাহিনীর ভূমিকা সবার আগে। এই জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অপারেশনাল সক্ষমতা বজায় রাখতে স্বনির্ভরতার কোনো বিকল্প নেই। তাই তোমাদের লক্ষ্য থাকে সকল ক্ষেত্রে এয়ার পাওয়ারের সফল ও সময় উপযোগী প্রয়োগের সক্ষমতা অর্জন করা, যার জন্য প্রয়োজন তাত্ত্বিক জ্ঞানের সাথে কৌশলগত উদ্ভাবন এবং এর সমন্বিত ও যথাযথ প্রয়োগ। কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবক হিসেবে তাদের সাফল্য নিশ্চয়ই আপনারাও গর্বিত। প্রাণ প্রিয় সন্তানের আজকের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আনন্দ ঘনা এই বিশেষ দিনে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। পরিশেষে বিমান বাহিনী একাডেমির কমান্ড, প্রশিক্ষক ও যে সকল ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।